বিদ্যালয়ের বাইরে চানাচুর বিক্রেতা দাদুর হাতে শ্লীলতাহানির শিকার হলো তৃতীয় শ্রেণীর এক ছাত্রী। ঘটনা রাজধানীর অন্যতম বনিদি এবং শতবর্ষ প্রাচীন মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। পুলিশ অভিযুক্ত চানাচুর বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। তার নাম কৃষ্ণ সাহা বলে জানা গেছে। এ ঘটনায় বিদ্যালয়ে অভিভাবক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এক চানাচুর বিক্রেতার হাতে শ্লীলতাহানির শিকার হলো তৃতীয় শ্রেণীর এক ছাত্রী। ঘটনা রাজধানীর 125 বছর প্রাচীন মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। ঘটনার বিবরণে জানা গেছে, গত কিছুদিন ধরে বিদ্যালয়ে আসছিল না তৃতীয় শ্রেণীর এক ছাত্রী। শনিবার তার মা স্কুলে না আসার কারণটি জিজ্ঞাসা করলে ছাত্রীটি মায়ের কাছে জানান বিদ্যালয়ের বাইরের এক চানাচুর বিক্রেতার কুকীর্তির কথা। ছাত্রীটির মা তার ভাইকে ঘটনাটি জানায়। ভাই অর্থাৎ ছাত্রীটির মামা কিছু বন্ধু নিয়ে বিদ্যালয়ে আসে এবং প্রধান শিক্ষিকাকে ঘটনাটি জানায়। অভিযোগ, চানাচুর বিক্রেতা এক সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন ছাত্রীটির মামার বন্ধুরা তাকে ধরে উত্তম মধ্যম দেয়। খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ এসে চানাচুর বিক্রেতাকে ধরে থানায় নিয়ে যায়। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এ কথা জানান। ধৃত চানাচুর বিক্রেতার নাম কৃষ্ণ সাহা। আমাদের ক্লাস থ্রির একটা বাচ্চা আজকে 7-8 দিন ধরেও আসছে না। তো হঠাৎ আজকে ওর মা এবং ওর মামা প্লাস পাড়ার ছেলেরা আমাকে এসে জানালো যে ওর যখন ছুটি হয় তখন তো গেটের সামনে যায়, তখন নাকি ওকে আলাদা করে নিয়ে একটা চানাচুরওয়ালা ও মানে ওকে ব্যাগ টাচ করে। তো এটা নাকি ওকে ভয় দেখিয়েছে, মানে ওনার গার্জেন তো যা বলবো ভয় দেখিয়েছে, তুমি কিন্তু কাউকে বলবে না। তো মেয়েটাকে এরকম 7-8 দিন ধরে নাকি করছে, আরও মানে তারপরে 7-8 দিন আসছেও না স্কুলে, অনেকদিন ধরে আসছে না, তার আগেই এগুলো হয়েছে বেশ কিছুদিন। তারপর কেন আসছে না তখন মানে গার্জেনরা ওকে প্রেশার দিচ্ছে আর কি, যে তুমি কেন যেতে চাইছো না, ও বলে না। তারপর যাই হোক ওদের একটু মারও খেয়েছে ওই জন্য কথাটা বলার জন্য, তখন বলেছে যে এরকম ও ক্লাস থ্রিতে পড়ে। অনেক বছর ধরে করছে। জিজ্ঞেস করেছেন? হ্যাঁ আমি জিজ্ঞেস করেছি, সবাই করেছে। কি বলেছে? না আমি করিনি, আমি এখানে এতদিন ধরে আছি এরকম বলছে আর কি। স্কুলে অপরাধীরা যা বলে স্কুলে মানে পুলিশ কেস? হ্যাঁ আমরা মহিলা পুলিশে, আমাদের যে ডিডিও ম্যাডাম আছেন, হেডমিস্ট্রেস আছেন, উনি বলেছেন শ্রীমতী রীতা পাল দেচৌধুরী, সঙ্গে সঙ্গেই মানে আমরা মহিলা পুলিশে আমি জানিয়েছি ওনাকে, উনি ফোন করেছেন। পুলিশ এসছে? হ্যাঁ পুলিশ এসছে। কৃষ্ণ স্যার কোথায়? ওনারা নিয়ে গেছেন, পুলিশ ধৃতের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি। এমন সময় আমাকে HM ফোন করলো, মহারানী তুলসীবতী স্কুলের HM, ম্যাডাম আপনি একটু আসুন, কি হয়েছে একটা শিশুকে অ্যাবিউজ হয়েছে। অ্যাবিউজটা কীরকম? দৌড়ে তাড়াতাড়ি স্কুলে এলাম, স্কুলে আসার পরে শিশুটাকে দেখতেছিলাম, বলে না শিশুটা এখন ওই স্কুলে আছে। তো তখন শিশুটার সাথে কথা হলো, তার গার্জেনের সাথে কথা হলো, আমাদের কথা হওয়ার পরে আমি যতটুকু বুঝলাম, আমাদের একটা আইন তো আছে যে গুড টাচ আর ব্যাড টাচ। তো আমি যতটুকু শিশুটার সঙ্গে কথা বলে জানলাম যে ব্যাড টাচ হয়েছে, আজকে এক সপ্তাহ কাল এই চানাচুরের যে দোকানটা আছে দাদু দাদুটাকে, বিষয়টা হয়েছে অটোতে আমরাও তো পাঠাই, অটোতে যখন বাচ্চাটা শিশুগুলি আসে তখন অটোটা যখন স্কুল ছুটির পরে অটোটা আসতে হয়তো 10 মিনিট দেরি হয়, সেই সময় শিশুটা ওই দোকানটার সামনে দাঁড়ায়। দাঁড়ানোর পরে একদিন দুদিন দেখতে দেখতে আরও শিশু থাকে, যার অটো আসে, যার বাবা আসে নিয়ে যায়, তার অটোটা 10 মিনিট হয়তো দেরি হয়। দেরি হওয়া এই সুযোগে সে তাকে একটা ব্যাড টাচ করেছে লাগাতার এক সপ্তাহ ধরে। তো তারপরে সে ভয়ে বলে কাউকে বলবি না কিন্তু, হ্যাঁ কার কাছে বলতে পারবি না, তাহলে কিন্তু অসুবিধা হবে। সেই ভয়ে পরশু দিন থেকে সে স্কুলে আসে না। তখন তার মা জিজ্ঞেস করেছে যে কী কেন স্কুলে যাবি না, স্কুলে যাবি না বলেছে। তখন তার মার কাছে এটা প্রকাশ করেছে, শেয়ার করেছে যে এই ঘটনা আমার সঙ্গে হচ্ছে,
আজকে এক সপ্তাহ ধরে আমি আর স্কুলে যাবো না, আমাকে ভয় দেখিয়েছে লোকটা আমাকে এরকম করে। তখন তারা কি করলো, মেয়েটার বাড়ি হচ্ছে রামনগরে আর ওর মামার বাড়ি বরজলায়। তখনই মামার কাছে বলেছে বোনে যে ভাই এরকম এরকম ব্যাপার হয়েছে, সে তো স্কুলে যায় না, আমি কী করবো, দেখি হয়েছে যে এই ঘটনা। তখন তারা কয়েকজন ছেলে বাইরে বেরিয়ে গিয়ে দোকানটার মধ্যে রয়েছে, একজন মামা গিয়ে এইচএমের কাছে কথাটা বলেছে যে আপনি গিয়ে জিজ্ঞেস করুন যে এই ঘটনা আমার বাড়ির সাথে হচ্ছে। তখনই গিয়ে যখন জিজ্ঞেস করতে গেছে সে পালাতে চাইছিল, তখন তারা বেরিয়ে গিয়ে তাকে ধরে লকআপে ঢুকিয়েছে। তো এটাই শেষ নয়, তো লকআপে ঢুকানোর পরে এখন তো একটা কেস করতেই লাগবে, কারণ কি এটি ব্যক্তি তো মস্তিষ্কর পরিচয় দিয়ে দিয়েছে অলরেডি। তো এরকম ভাবে সামাজিক অবক্ষয় এটা মেনে নেওয়া যায় না, সে যেই হোক তার শাস্তি আমি শিশু কমিশনের চেয়ারপারসন হিসেবে চাই, এবং আমার তারা যে প্রয়োজন আত্মীয় প্রয়োজন আছে, তার বাবা রয়েছে, মা রয়েছে, সবাই মিলে স্কুলে রয়েছে, আপনারা দেখবেন। তো শিশুটাকে তো আমি জিজ্ঞেস করে সব বয়ান নিয়েছি, এখন তাকে কোর্টে যেতে লাগবে আর কি, একটা বয়ান ম্যাজিস্ট্রেটের সামনে দেবে। মন্তব্য এদিন বিদ্যালয় চত্বর থেকে পাওয়া গেছে। ছাত্রী পরিবহনের সাথে যুক্ত এক অটো চালক জানান, অভিযুক্ত কৃষ্ণ সাহা কিছুতেই এই ঘটনাটি ঘটাতে পারে না, অভিভাবকরা আসতে দেরি হলে তিনি ছাত্রীকে যেতে দেন না, নিজের ফোন দিয়ে ফোনও করেন, ঘটনাটি বানানো বলে তার উত্তর। আমরা স্কুল ট্রিপ দিই, আমরা এইসব মেয়ের লোক আছে, স্টুডেন্ট আছে, সবাই জিজ্ঞেস করতে পারেন, তারা মানে এত উপকার করে গার্জেনের, এবং আমরা যে স্কুল ট্রিপ দিই আমাদের উপকার করে, নিজের ফোনের থেকে ফোন করে গার্জেন ডাকে, বিনা অপরাধে ভদ্রলোকরা এইভাবে মারামারি নিছে, এটা একদম বিনা অন্যায়। এবং আমি একজন একজনকে জিজ্ঞেস করতে পারেন যে তুমি অন্যায় হবে, এটা খুবই অন্যায় করছে যা ওই মারছে। ওনাদের একটা অভিযোগ, উনি নাকি ওই যে কাশ্মীরে যে মেয়েটা পড়ায় পড়াশোনা মানে স্কুলে পড়ে, উনার গায়ে হাত দেয় বা এরকম, আমি মনে করি উনার আমি বিজনেস আমার এই বিজনেস স্বীকার করেন অভিযুক্ত চানাচুর বিক্রেতা কৃষ্ণ সাহা। আপনি যদি এই কাজটা যদি না করেছে আমার কথাও তো দেয় যদি আপনি যদি এই কাজ যদি না করে থাকেন সে কি মিথ্যা কথা বলতেছে, আপনার কথাও তো দেয় জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, হলাবুল।